গেল কয়েক সপ্তাহ ধরে অনেকটা হুট করেই বেড়ে গেছে অপহরণ গুম খুনের ঘটনা। সবশেষ নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ সাতজনকে দলবেঁধে অপহরণ ও নৃশংসভাবে খুনের ঘটনা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই শোক স্তিমিত হতে না হতেই আবারও নারায়ণগঞ্জ, ঢাকার মিরপুর, টাঙ্গাইল ও নোয়াখালী থেকে ধারাবাহিক অপহরণের খবরে মানুষের মনে আতঙ্ক আরও বেশি দানা বেঁধেছে। শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলছেন, সমাজ ও রাষ্ট্রে নাগরিক জীবনের এমন অনিশ্চয়তা কারো কাম্য নয়। তিনি বলেন, এই অশুভ শক্তির গ্রাস থেকে যত দ্রুত সম্ভব নিস্তার জরুরি। গুম বলেন, হত্যা বলেন, যা হচ্ছে এটা খুব উদ্বেগজনক। সরকার অনেক বেশি সতর্ক হয়ে কাজ করবেন এবং যারা অপহৃত হচ্ছেন এদেরকে সুস্থভাবে উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করবেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের, রাষ্ট্রযন্ত্র সেই ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন তিনি। মানবাধিকারের সুরক্ষা থাকতে হলে একটি রাষ্ট্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি ন্যূনতম নিশ্চয়তা বিধান করা এখন তো অপরিহার্য এবং প্রয়োজন। নেপথ্য কাহিনী ও অপরাধের ধরন বিশ্লেষণ করে বিশিষ্টজনেরা বলছেন, রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার সুযোগ নিয়ে অপরাধীরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তবে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে রাষ্ট্রকে বলিষ্ঠ ভূমিকা রাখার তাগিদ দেন তারা। জননিরাপত্তা দেওয়ার কথা যেটা, যে রাষ্ট্রের সেখানে জননিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। কোন একটা উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য তারা কাজ করেন, সেটা যাই হোক না কেন, এটার একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট দেওয়ার একটা চেষ্টা আছে। এই যে দেখাবার চেষ্টাটা, সেটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য প্রবণতা। এই অবস্থায় তারা যে কোনো মূল্যে দেশের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। মিঠুন, মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।